আহ, মনটা পুরো জুড়াই গেল। আরে গুড়, তোর দোকানে আখের রসটা কি মিষ্টি, কি টেস্টি রে! আমারও মনটা জুড়াই গেল। বাবু, ও বাবু! হ্যাঁ, কি বলছিস রে গৌর? বাবু, ও বাবু, আর আখের রস নেবেন? রস? হ্যাঁ হ্যাঁ দে, কোনো ব্যাপার নেই। দাঁড়া, এটা আগে শেষ করি। গৌর, আমার শেষ হয়ে গেছে, আমি আরেক গ্লাস নেব। কিন্তু গৌর, এই আখের রসগুলো কত করে বটে! আমরা তো খেয়ে তো দিচ্ছি, কিন্তু দামটা তো জানাই হলো নাই। বাবু, ও বাবু, ওনলি 20 টাকা গ্লাস। হ্যাঁ রে, 20 টাকা! আমার মনে হচ্ছে গৌর বলছে 2 গ্লাসে 20 টাকা। না না বাবু, আপনারা ভুল ভাবছেন। এক গ্লাসের দাম 20 টাকা, মানে 2 গ্লাসের দাম 40 টাকা। এই এই গৌর, এই বলি হ্যাঁ রে, তুই দিনে দুপুরে আবার ডাকাতি শুরু করেছিস, আবার মার খাবে বলে দিচ্ছি। বাবু, ও বাবু, মারবেন তো মেরে নিন। গৌর, তোর লাজ লজ্জা বলে কিছু নাই যে রে। বাবু, ও বাবু, লাজ লজ্জা পেয়ে কি হবে? লাজ লজ্জা তো আর আমাকে দুবেলা তুমুটো খেতে দেবে না। গরিব মানুষ, আখের রস বিক্রি করেই আমার দিন চলে, আমরা বেঁচে থাকি। এই শোন, যাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার করবি, কিন্তু আমাদের কাছে এই পাঁচতারাটা করতে আসিস না, বুঝলি? বাবু, ও বাবু, গরিব মানুষের কষ্ট একটু বুঝুন। বুঝবো। ই বাবা, সকাল থেকে তোদের মাঝে এত ঝামেলা কিসের? দেখ, গৌর সকাল থেকে এমন শুরু করেছে রে, একদম পাগল করে দিয়েছে। ই বাবা, গৌর, এটা আমি কি শুনছি রে? বাবু, ও বাবু, আমি কিছু করি নাই, ইয়ারা শুধু শুধু আমার উপর রাগ করছে। গৌর, তুই একদম মিছা কথা বলবি নাই, নিজে আখের রসের দামটা বাড়াচ্ছে আর আমাদেরকে বলছে। আরে গৌর, তুই আখের রসগুলো কত টাকা গ্লাস বিক্রি করছিস? বাবু, আমি বেশি দাম বলি নাই, সবাই যেই রেটে দেয় আমিও সেই রেটেই দিচ্ছি। ওদেরকে আমি 20 টাকা গ্লাস বলেছি। বেশি না, দালালি মারবি না, বুঝলি? সেদিনে যে 10 টাকা গ্লাস দিলি। বাবু, ও বাবু, সেদিনে 10 টাকা গ্লাস দিয়েছিলাম, কারণ সেদিনে গ্লাসগুলো ছোট ছিল, কিন্তু আজকে গ্লাসগুলো বড় আছে। আপনারা তো বললেন নাই যে ছোট গ্লাসটা নেবেন না বড় গ্লাসটা নেবেন। আরে, আমাকে খেপা পেয়েছিস, আমি পাগলপুর থেকে এসেছি নয়? এই শোন, ঠিকঠাক দাম বল, তবে এর পরের দিন থেকে তোর কাছে আখের রস খেতে আসবো, নয় তোর আসবো নাই। ই বাবা, ঝন্টু, এই আরে, এই এই রোদ গরমে তুই একজন গরিব আখের রস বিক্রেতার সাথে ঝগড়া করছিস? না, আমি ওর সাথে মজা করছি, মজা। মগনাদা, তুমিও কি গৌরের দলে নাকি? ই বাবা, না, আমি কারোর দলে নই। তাইলে এত ফটর ফটর কেন করছিস? ই বাবা, তোরা কখনো কোল্ড ড্রিঙ্কস খেয়েছিস? না, খাই নাই। খাওয়া তো দূরের কথা, আমরা কখনো চোখেই দেখি নাই। কালো চশমা আর ওই আধ খাওয়া সিগারেটটা গুঁজে দালানি না মেরে কি বলছো, সোজা সাপটা বলো। ই বাবা, আমি কি আর সাদে চশমা পড়েছি? তোদের মতো কুলঙ্গার ছেলার মুখগুলো দেখবো না বলেই তো এই কালো চশমাটা পড়েছি। এই মজনা, এই আসল কথাটা কি বলবি? যখন কোল্ড ড্রিঙ্কস খাস, চিপস খাস, তখন তো যা দাম থাকে তাই দিয়ে দিস, দোকানদারের কাছে কি দাম কমাইতে পারিস? তুই খেপা না পাগল বটিস? হ্যাঁ, ওইটার দাম ওতে লেখা থাকে, ওইটার দাম কমানো যায় না। ও, ওইটার দাম কমানো যায় না? শরীরে কোনটা বেশি উপকারী, কোল্ড ড্রিঙ্কস না আখের রস? এ, আধখেপা ছিল যে রে। আমি আধখেপা নই, তুই আধখেপা, তোর কোনো জ্ঞান বুদ্ধি নাই। তুই কঠিন ছিল রে, তুই এদিকে কোল্ড ড্রিঙ্কস কিনছিস, চিপসের প্যাকেট কিনছিস, ওতে দাম কমাচ্ছিস না, কারণ ওতে প্রাইস লেখা আছে, আর একটা গরিব মানুষের কাছে দাম নিয়ে কষাকষি করছিস। মদনাদা, আমি অল্প অল্প বুঝতে পারছি। ছোট গ্লাসে কম টাকা আর বড় গ্লাসে বেশি টাকা, আর গ্লাসের সাইজটা তো দেখ, আর তোর আখের রসটা খেয়ে তো উপকারী হবে রে। তোর এই সব জায়গায় দাম কষা করছিস স্বভাবটা চেঞ্জ কর। সব বিক্রেতা কিন্তু চোর নয়, কিন্তু সব বিক্রেতা তো ভালোও নয়। শোন, এরা গরিব মানুষ, এদেরও ঘর সংসার আছে, কত কষ্ট করে রোদের মাঝে দোকান খুলে নিয়ে বসে আছে বলতো, আর তুই এদের সাথে দাম কষাকষি করছিস? মদনা, তোর এবারে জ্ঞানের ভান্ডারটা বন্ধ কর, আমার মাথায় সব ঢুকে গেছে, আর নয়তো বল চোখগুলো আমি এভাবে বন্ধ করে রাখছি, কানেও 2 আঙুল ঢুকে দিচ্ছি।
ঠিক আছে খোল আমি আর কিছু বলবো নাই গৌর আমাদের বহুত বড় ভুল হয়ে গেছে রে আমরা কানা চোখা তোর অবস্থাটা চোখে দেখতেই পাইনি আমি বুঝলাম সব জায়গায় এরকম দাম কষাকষি করাটা ঠিক নয় আমার ভুল হয়েছে মদনা তুই ঠিকই বলেছিস আমরা যখন দোকানে কোনো কোল্ড ড্রিঙ্কস বা চিপস কিনি তখন আমরা তার জন্য দাম কষাকষি করি না কিন্তু একটা গরিব মানুষের সাথে সামান্য কিছু টাকা নিয়ে আমরা তার সাথে দাম কষাকষি করি একবারও তার অবস্থাটা আমরা বোঝার চেষ্টা করি না বুঝেছিস তো ভালো কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করিস না দুনিয়ার সব লোক ভালো হয় না তোকে লুটে নেবে হ্যাঁ এ বাবা এ নয় রে হ্যাঁ